সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আনলেন প্রধান শিক্ষক বিডিওর কাছে অভিযোগ করেন তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিওর সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আনলেন প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বৈদ্যের অভিযোগ প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমান সহকারী প্রধান শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার ছাত্রদের পোশাকের প্রায় তিরিশ হাজার টাকা তছরূপ করেছেন বনগার ভিডিও সঞ্জয় কুমার গুছাইতের কাছে লিখিত অভিযোগ করেন তিনি প্রধান শিক্ষকের দাবি প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চুয়াত্তর জনের বরাদ্দ টাকা খাতা কলমে দেখালেও তাদেরকে দেননি জানা গেছে স্যার ইউনিফর্ম পাইনি এটা বলছে গার্জিয়ান কয়েকজন প্রায় এরকম গার্জিয়ান বলছে তখন আমি রেজিস্টার চেক করি এবং জানতে পারি সেই সংশ্লিষ্ট ছাত্র নামে বস্ত্র বিলি হয়েছে এবং তাদের সিগনেচারও আছে রেজিস্টার দেখালে তাদেরকে ডেকে জানতে চাই আপনার সিগনেচার না যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সহকারী প্রধান শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার তিনি বলেন প্রধান শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনছেন না না এরকম ঘটনা ঘটেনি আসলে আমরা তো যে ড্রেসপত্র যেটা দিয়েছি এটা দিশারি বলে একটা সংস্থা আগে যেমন স্কুল থেকে দেওয়া হতো এখন তো স্কুল থেকে দেওয়া হয় না এখন ওদের ওরা ওই মাপঝোক নেয় মাপঝোক নেওয়ার পরে ওরাই ডিস্ট্রিবিউট করে ওরাই মানে ওদের বাচ্চাদের সই টিক জমা দেওয়া তারপরে এই করে করে আর ছেলে পেলে মানে অনেক তো আসে ওই স্কুল ঠিকমতো আসে থাকে না তারপরে আর দিতে পারলাম না তারপরে ওই টাকা টাকাটা রাখাও বিপদ তারপরে আমার লাস্ট পর্যন্ত ন হাজার ন হাজার দুশো টাকার মতো আমার ফেরত দিতে হবে এ বিষয়ে বিডিও সঞ্জয় কুমার গুছাইদ বলেন একটা অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ উনি গতকাল আমার কাছে এসেছিলেন একটা অভিযোগ জানিয়ে গেছেন লিখিতভাবে জানিয়েছেন ওনার স্কুলে গত বছরের ড্রেস কয়েকজন ছেলে পায়নি বলে একটা অভিযোগ হয়েছে সেটা উনি আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন এটা আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে দেখছি